খণ্ড ভারতের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিয়েছিলেন তার বলিদানের ফলে বাংলা এবং পাঞ্জাব তথা কাশ্মীর ভারতবর্ষে অঙ্গ হয়েছিল এই দেশ বিভাজনের ফলেতে হাজার হাজার হিন্দু বাঙালি পরিবার উদ্বাস্ত হয়ে পূর্ব বাংলা থেকে এই বাংলায় চলে এসেছিলেন যারা প্রজন্মের পর প্রজন্ম বছরের পর বছর কোনো দেশের নাগরিক ছিলেন না নাগরিকত্বের স্বপ্ন দেখতেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই উদ্বাস্তু পরিবারগুলোর সেবা করেছিলেন তারা ভারতবর্ষের সম্মানের সঙ্গে থাকুন নাগরিকত্ব পান এই স্বপ্ন উনি দেখেছিলেন তার স্বপ্ন আজ সফল হয়েছে তারই উত্তর নরেন্দ্র মোদী সফল স্বপ্নকে সফল করেছেন সঙ্গে সঙ্গে হাজার হাজার উদ্বাস্তু পরিবারের যে স্বপ্ন কয়েক প্রজন্মের যে স্বপ্ন যে নাগরিকত্ব পাব সে স্বপ্ন আজকে সফল হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই বিলের বিরোধিতা হয়েছে আসামে সেখানে বাঙালির নাগরিকত্ব পাওয়ার বিরোধিতা করা হচ্ছে ঠিক সেই রকমই পশ্চিমবাংলায় টিএমসি এই বিলের বিরোধিতা করে উদ্বাস্তু বাঙালি পরিবারগুলোর নাগরিকত্বের বিরোধিতা করছে এরা সত্যি সত্যি বাঙালি বিরোধী যারা এই বিরোধিতা করছে এই বিলের সেই কংগ্রেস সিপিএম টিএমসি এরা সত্যি সত্যি বাঙালি বিরোধী আজকে সময় এসেছে এদের আসল রূপটা চিনে নেওয়ার আমি আশা করি ইতিহাস কাউকে ক্ষমা করবে না বাংলার মানুষ এদেরকে ক্ষমা করবে না